স্পিল্ড ফাংশন বা স্পিল্ড মেথড কিন্তু একটা স্ট্রিং কে আসলে লিস্টে পরিবর্তন করে। আমরা এখানে একটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিং এর পরে যদি আমরা ডট স্পিল্ড ব্যবহার করি, ডট স্পিল্ড ব্যবহার করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেলফ, স্টেপ, ম্যাক্স, স্পিল্ড এই বিষয়গুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা স্পিল্ড করে দেখি এটা কি হয়। স্পিল্ড করলে যেটা হবে, সাকিব আল হাসানটা কিন্তু সাকিব, এখানে স্পেস হবে আল স্পেস হাসান স্পেস সাগর, এই স্পেস অনুসারে কি করবে ওয়ার্ড গুলাকে কিন্তু লিস্টের আইটেম হিসেবে আলাদা করে নেবে। অর্থাৎ সাকিব হবে, আল হবে, হাসান হবে, সাগর হবে, আলাদা আলাদা লিস্টের আইটেম হবে। কিন্তু এইভাবে বিষয়টা আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি। হ্যাঁ, প্রিন্ট করার পর দেখা যাচ্ছে সাকিব, আল, হাসান, সাগর আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের লিস্ট আইটেম হিসেবে এসেছে। অর্থাৎ স্ট্রিংটাকে কিন্তু ওয়ার্ড বা ওয়ার্ড বেসিসে সে কি করে নিল, একটা লিস্ট এলিমেন্ট হিসেবে, লিস্ট এলিমেন্ট হিসেবে বিভাজিত করে নিল। এটা কিভাবে, স্পিলটা কিভাবে কাজ করেছে, এখানে আমাদের এই স্পেস অনুসারে কিন্তু এগুলাকে স্পিল্ড করেছে, আলাদা করেছে এবং লিস্ট আইটেম হিসেবে কনভার্ট করে নিয়েছে। স্ট্রিংকে একটা ভেরিয়েবলের আন্ডারে নিয়েও কিন্তু আমরা স্পিল্ড ফাংশন ব্যবহার করে দেখতে পারি। নেম ডট এসপিএলটি ফাংশন আমরা ব্যবহার করেছি। এখন যদি এটাকে আমরা একটু রান করে দেখি, সেক্ষেত্রে একটা ভেরিয়েবল আন্ডারে নিয়ে আমরা রান করে দেখি, এবারে কিন্তু আমাদের সেই একই কাজই হয়েছে। এবার আমরা একটা ভেরিয়েবল আন্ডারে নিয়ে কিন্তু স্পিল্ড করলাম। এই স্পিল্ড ফাংশন ব্যবহার করার ফলে আমাদের কিন্তু যেখানে ফাঁকা স্থান, এখানে একটা ফাঁকা স্থান, এখানে একটা ফাঁকা স্থান, এখানে একটা ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থান অনুসারে কিন্তু আমাদের ওয়ার্ড গুলাকে আলাদা হয়েছে। আমরা চাইলে এখানে কিন্তু এই ফাঁকা স্থান অনুসারে না করে, যদি যদি এমন হতো যে কোমা, যেখানে যেখানে কোমা থাকবে সেখানে সেখানে স্পিল্ড হবে, সেটাও কিন্তু সম্ভব। তো আমরা আরো একটা স্ট্রিং নিয়ে দেখি। আমরা আরো একটা স্ট্রিং নিলাম, নবনীতা কোমা 18, রাকিব কোমা 14, ইমরান কোমা 17। অর্থাৎ আমি মনে মনে ভেবেছি নবনীতার বয়স 18, রাকিবের বয়স 14, ইমরানের বয়স 17। তো সেটা বড় কোনো ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে এখানে আমি যদি চাই যে কোমা অনুসারে, অর্থাৎ এখানে একটা কোমা, এখানে একটা কোমা, এখানে একটা কোমা, সেই কোমা অনুসারে আমাদের ওয়ার্ড গুলাকে স্পিল্ড হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের লিস্টটা আসবে নবনীতা, তারপরে আর একটা আইটেম আসবে 18, আর একটা আইটেম আসবে রাকিব, আরও একটা আইটেম 17, 14, এভাবে আসবে। তো আমরা সেটা একটু দেখি, রান করে দেখি। তো রান করার আগে এখানে কিন্তু আমাদের কোমাটা মেনশন করে দিতে হবে। তো এখন যদি আমি কোমা ব্যবহার করি, তো আমরা রান করে দেখি বিষয়টা। এবার দেখা যাচ্ছে নবনীতা 18, রাকিব 14, ইমরান 17, এভাবে কিন্তু আমাদের এসেছে। অর্থাৎ এখানে যদি আমরা কোনো কিছু সাপ্লাই না করি, তাহলে ডিফল্টভাবে ফ্রি স্পেস অনুসারে সে স্পিল্ড করে নেয়। কিন্তু আমরা যদি এখানে যে সিম্বল ব্যবহার করব, সেই সিম্বল অনুসারে কিন্তু স্পিল্ড গুলো হবে। তো আমি চাইছি কোমা, যেখানে যেখানে কোমা থাকবে সেখানে সেখানে স্পিল্ড হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে তাই হয়েছে। ফাঁকা স্পেস অনুসারে যেমন ওয়ার্ড গুলো স্পিল্ড হতে পারে, আবার কোমা অনুসারেও কিন্তু স্পিল্ড হতে পারে। ঠিক আমরা যদি চাই কোন একটা লেটার অনুসারে আমরা স্পিল্ড করব, তাও কিন্তু সম্ভব। অর্থাৎ এখানে যদি আমরা স্পিল্ড ফাংশনের ভিতর এ দেই, সেক্ষেত্রে কিন্তু যেখানে যেখানে স্মল লেটার এ পাবো, যেমন এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তো সেই এ অনুসারে কিন্তু স্পিল্ড হবে আমাদের। অর্থাৎ যেখানে এ পাবে সেখান থেকে কিন্তু আমাদের বিভাজন হবে এবং নতুন একটা লিস্ট আমরা দেখতে পারবো। বিষয়টা আমরা রান করে দেখি। এবার কিন্তু দেখা যাচ্ছে নবনীতে এ কিন্তু নেই, অর্থাৎ এখানে স্পিল্ড হয়ে গেছে। তারপরে 18, এটা ঠিক আছে, রাকিবের এ কিন্তু নেই, যার ফলে যেখানে এ পাইছে সেখানে কিন্তু ভাগ হয়ে গেছে, আর এর পর এখানে কিন্তু এ পাইছে, সুতরাং এটাকে আলাদা করে ফেলছে। আবার KIB এতটুকু নেওয়া হয়েছে, 14 নিছে, তো EMR এতটুকু নেওয়ার পরে এ কিন্তু নাই, তারপরে আবার এন নেওয়া হয়েছে, তারপর 17 নেওয়া হয়েছে। স্পিল্ড কিভাবে করে, ম্যাক্স স্পিল্ড এটা করে দেখবো। তো তার আগে আমি এখানে যে স্ট্রিংটা নিয়েছি, সেই স্ট্রিংটা যদি নর্মালভাবে ডিফল্টভাবে স্পিল্ড করি, তাহলে কি হবে, এখানে কিন্তু প্রত্যেকটা ফাঁকা স্থান থেকে ওয়ার্ডগুলো আলাদা হবে, সেটা একটা লিস্ট হবে। আমরা একটু রান করে দেখতে পারি। রান করে দেখার পর দেখতে পাচ্ছি আমরা নবনীতা, রাকিব, ইমরান, হাসান, জয়, আবার ইমরান নিয়েছি আমি। তো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদাভাবে চলে এসেছে এই ফাঁকা স্থান অনুসারে। আমরা যদি ম্যাক্স স্পিল্ড ব্যবহার করি, তাহলে আমরা কি করতে পারি সেটা একটু দেখি। ম্যাক্স স্পিল্ড হচ্ছে ম্যাক্সিমাম কত জায়গায় স্পিল্ড, কয়টা স্পিল্ড হবে, কয়বার বিভাজিত হবে। তো আমি যদি এখানে একবার একবার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু বড় লিস্টটা কিন্তু যেখানে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার বিভাজিত হয়েছে, এবার কিন্তু আসলে একবার বিভাজিত হবে। তো রান করে দেখতে পারি আমরা। রান করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নবনীতা, এরপরে এখানে বিভাজিত হয়েছে, বাট তারপরে রাকিব, ইমরান, হাসান, জয় সবগুলো কিন্তু একটা অংশে চলে এসেছে, যেটা এটা একটা অংশ, আবার এটা একটা অংশ। ম্যাক্স স্পিল্ড হচ্ছে একবার স্পিল্ড হতে পারবে। অর্থাৎ এখানে স্পিল্ড হয়েছে ফাঁকা স্থান অনুসারে, এরপরে পুরাটা কিন্তু একটা একটা স্ট্রিং হিসেবে চলে এসেছে। এই ম্যাক্স স্পিল্ডে আমি যদি মানটা পরিবর্তন করি, আমি যদি 3 দিই, তাহলে কি হবে, এখানে ম্যাক্স স্পিল্ড 3 দিয়েছি, সেক্ষেত্রে আমাদের এটা যদি রান করি, এবার আমরা দেখতে পারবো।
নবনীতা, রাকিব, ইমরান প্রথম তিনটা কিন্তু স্পিল্ট হয়েছে, সেক্ষেত্রে একবার, দুইবার, তিনবার হয়েছে, তিনবার স্পিল্ট হয়েছে, তারপরে কিন্তু সমগ্র অংশটা কিন্তু একটা অংশে বিভক্ত হয়েছে। তো আমি যদি দেখি আসলে অ্যাকচুয়ালি এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা জায়গায় কিন্তু স্পিল্ট হয়েছে আমাদের। পাইথনে আমরা ডাবল ভেরিয়েবল বা একই সাথে অনেকগুলো ভেরিয়েবল একসাথে নিয়েও কিন্তু কাজ করতে পারি, সেটা যদি আমরা একটু দেখি। এখন এখানে স্পিল ফাংশনের মাঝখানে কিন্তু কোমা ব্যবহার করছে, সেক্ষেত্রে কী হবে, আমাদের স্ট্রিং এর নবনীতা একটা অংশে বিভক্ত হবে এবং 18 এইটা একটা অংশে বিভক্ত হবে, এবং নবনীতাটা নেমের আন্ডারে চলে যাবে এবং 18টা কিন্তু এজের আন্ডারে চলে যাবে। আমরা যদি এখন প্রিন্ট নেম, প্রিন্ট এজ আলাদাভাবে করে দেখি, আবার যদি রান করি, এবার দেখতে পাবো হ্যাঁ এখানে কিন্তু নবনীতা এসেছে, তারপর 18 এসেছে। আমরা যদি একই সাথে দুইটা জিনিস প্রিন্ট করি, আমাদের কিন্তু পাইথনে এটাও করা যায়, অর্থাৎ আমি নেম ব্যবহার করেছি, এখানে যদি আবার কমা দিয়ে আমি এস ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো, আমরা একটু রান করে দেখি, এবার দেখা যাচ্ছে নবনীতা 18 স্পিল্ড কিন্তু হয়েছে। সেই স্পিল্ড গুলো আলাদা আলাদা ভেরিয়েবলের আন্ডারে, অর্থাৎ যখন এই অংশ স্পিল্ড হলো নেমের আন্ডারে চলে গেল, এই অংশ স্পিল্ড হলো এজের আন্ডারে চলে গেল, আমরা এইভাবে প্রিন্ট করতে পারি, আবার আলাদা আলাদাভাবে প্রিন্ট করে দেখতে পারি। এবার দেখবে ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে কিভাবে নিয়ে আমরা স্পেল্ড করতে পারি। ইউজারের কাছ থেকে কোনো কিছু নিতে হলে আমাদের কিন্তু ইনপুট ফাংশন ব্যবহার করা লাগে। ইনপুট ফাংশন ব্যবহার করার পরে আমি ইউজারকে একটা মেসেজ দিলাম, এন্টার ইউর নেম অ্যান্ড এজ, এবং সে যে নামটা দিবে এবং এজটা দিবে সেটাকে কিন্তু আমাদের স্পেল্ড করতে হবে। সে কারণে আমরা এখানে ডট স্পেল্ড ব্যবহার করব। স্পেল্ড ফাংশনের ভিতরে আমি কমা দিয়েছি, সেক্ষেত্রে কী হবে, যে নামটা দিবে সেটা একটা অংশ বিভক্ত হবে, যে এজটা দিবে সেটা অংশ বিভক্ত হবে, এবং আমি চাচ্ছি নামটা নেমের আন্ডারে চলে যাবে, সে যে এজটা দিবে সেটা এজের আন্ডারে চলে যাবে এবং দুইটা প্রিন্ট করবে। আমরা যদি একটা একটু রান করি, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট চেয়েছি, সুতরাং আমাদের কিন্তু এই মেসেজটা চলে এসেছে। তো প্রথমে আমি একটা যদি নাম দেই, তারপর আমরা যদি একটা এজ দেই, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নামের আন্ডারে উষ্ণ চলে এসেছে এবং এজের আন্ডারে কিন্তু আমাদের 18 এসেছে। অর্থাৎ আমাদের এভাবে কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও সেগুলোকে স্পিল করতে পারি।